পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে যদি দল থেকে এবং মন্ত্রিসভা থেকে তাড়াতে তৃণমূল বেশি সময় নষ্ট করে না থাকে, তাহলে এলি তেলি গঙ্গা তেলি এইসব খুচরো মস্তান এদের কারোর ক্ষমতা নেই যে তারা তৃণমূল কংগ্রেসে রাজত্ব করুক। আমাদের নেতা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি বলেছেন কলকাতা হাইকোর্ট যদি রাজ্য পুলিশকে নির্দেশ দেয়, রাজ্য পুলিশ তার কাজ করে দেখাবে। এটা তো ইডির ব্যর্থতা, আমায় জিজ্ঞেস করছেন কেন? সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোল তৃণমূল কংগ্রেসের, পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গ টেনে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। পার্থর মতো বড় নেতাকে তাড়াতে এক সেকেন্ড সময় লাগে না, তাহলে যে অন্যায় করছে তাদেরও তাড়াতে সময় লাগবে না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে বলেছেন গ্রামবাসীদের উদ্দেশ্যে বার্তা মন্ত্রী পার্থ ভৌমিকের। মা বোনকে যারা অসম্মান করে তার জায়গা তৃণমূলে নেই, যারা নিয়েছেন তারা বাঁচতে চাইলে জমি ফেরত দিন। সন্দেশখালি থেকেই এই বার্তা দিয়েছেন পার্থ ভৌমিক, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এনেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উদ্ধৃত করে গ্রামবাসীদের উদ্দেশ্যে এই বার্তা তিনি দিয়েছেন। ঠিক কি বার্তা মন্ত্রীর তরফ থেকে এসেছে আমরা জানবো, কথা বলবো শ্রেয়সী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, একদিকে দেখা যাচ্ছে রাজ্যের মন্ত্রীরা তিনি একেবারে সন্দেশখালি তারা যাচ্ছেন এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে তারা বার্তা দিচ্ছেন, এবং সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের মতো বড় নেতার প্রসঙ্গ আনছেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তারা উদ্ধৃত করছেন। ঠিক কি বলেছেন মন্ত্রী? একেবারে দেখো, এক্ষেত্রে আজকে যে কর্মী সভা বা বলা যেতে পারে এখানকার স্থানীয় যে মানুষরা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠকে বসেছিলেন এবং সেখানে তাদের যে বক্তব্য, অর্থাৎ সেচ মন্ত্রী এবং দমকল মন্ত্রী এবং পার্থভৌমিক যথাক্রমে পার্থভৌমিক ও সুজিত বসু, তাদের যা বক্তব্য সেই বক্তব্য তারা পেশ করছিলেন তাদের সামনে। অর্থাৎ পার্টি এই গোটা বিষয়টাকে কীভাবে দেখছে, কীভাবে কী মনে করছে সেটাই। এবং সেই বক্তব্য রাখার সময় কিন্তু পার্থভৌমিক তিনি স্পষ্ট বলেন যে এক্ষেত্রে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাকে বলেছেন যে নির্দিষ্টভাবে যে জিরো টলারেন্স হবে, এবং যেক্ষেত্রে তিনি বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের মতন একজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক মিনিটও সময় লাগেনি। সেক্ষেত্রে এই ধরনের এই সমস্ত যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দোষ প্রমাণিত হলে বা তাদের ক্ষেত্রেও কিন্তু দল তাদের পাশে থাকবে না, তাদের ক্ষেত্রেও কিন্তু দল যথাসময় নির্দিষ্ট ব্যবস্থা নেবে, এই বার্তাই কিন্তু তিনি দিয়েছেন। এবং পাশাপাশি যখন বক্তব্য রাখছিলেন পার্থ ভৌমিক, সেই বক্তব্য রাখার সময় কিন্তু কার্যত তিনি যেটা বলেন যে এই সমস্ত লোকেরা যাদের বিরুদ্ধে এত অভিযোগ আছে তাদের সঙ্গে আপনারা এখানে যারা তৃণমূল কর্মীরা রয়েছেন, তৃণমূল সমর্থকরা রয়েছেন, তারা কেউ মিশবেন না তাদের সঙ্গে। এবং এক্ষেত্রে স্পষ্টত বলেন যে তাদের সঙ্গে আপনারা কেউ মিশবেন না, তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবেন না। ফলে স্পষ্টত দুটো বার্তা কিন্তু পার্থ ভৌমিকের বক্তব্য থেকে আসে। অন্যদিকে যখন সুজিত বসু তিনিও কথা বক্তব্য রাখছিলেন সেই সময় কিন্তু কার্যত তিনিও স্পষ্টত বলেন যে এক্ষেত্রে যে ঘটনা, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কখনোই দলের কাছে কাম্য নয়, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে দল সবসময় ব্যবস্থা নিচ্ছে। এবং সেক্ষেত্রে আসার সময় তিনি যখন আসছিলেন এখানে তখন দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যোগাযোগ করেন এবং সেই যোগাযোগ করে ফোনে তিনি বলেন যে অবশ্যই যেন মাদের সঙ্গে কথা বলা হয়, মা বোনদের সঙ্গে কথা বলা হয়। ফলে সেই কার্যত সেই বার্তাটাই কিন্তু আজকে এই মঞ্চ থেকে এখানে যারা উপস্থিত ছিলেন সারাদিন, আজকে দুই মন্ত্রী বিভিন্ন এলাকায় যান, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন এবং এলাকায় উপস্থিত, যখন এলাকায় উপস্থিত আমরা সুজিতবাবুর সঙ্গে রয়েছি। সুজিতদা, একটা বিষয় আপনার কাছে জানবো, আপনি যখন আসছিলেন আপনি বলছিলেন মঞ্চ থেকে দাঁড়িয়ে যে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বারবার করে ফোন করছিলেন, কী কথা, কী বার্তা দিতে বলেছেন উনি? হ্যাঁ, উনি আমাদের ফোন করে এটাই বলেছে যে যাও মানুষের সাথে কথা বলো। তা মানুষের সাথে আমরা কথা বলতে আসছি, মহিলাদের নিয়ে বিশেষ কিছু বলেছেন, মহিলাদের সঙ্গে কথা বলা, মহিলাদের সঙ্গে তো আমরা কথা বলছি, আপনি তো দেখলেন দলনেত্রী তো সবসময় মহিলা, কেন উনি সবাইকেই দলনেত্রী সবাইকার সঙ্গে কথা বলতে বলে, সবার সঙ্গে দেখা করতে বলে। আজকে এখান থেকে ফেরত যাওয়ার পর কি রিপোর্ট দেবেন? নিশ্চয়ই দলকে তো রিপোর্ট দিতেই হবে, দলের কর্মী আমি, দলকে রিপোর্ট দেবো না তো কাকে রিপোর্ট। একেবারে কার্যত এখান থেকে ফিরে গিয়ে আজকে সারাদিনে তারা কি দেখলেন, কি বুঝলেন, সেই রিপোর্টটা যেরকম দেবেন তিনি সেটা বলছেন। এবং আরও একটা বিষয় সেটা তোমাকে জানিয়ে রাখি যে আগামীকাল এবং পরশুও কিন্তু দলের এই দুই নেতা মন্ত্রী তারা কিন্তু কার্যত এখানে সন্দেশখালীতে আসবেন এবং আরও বিভিন্ন জায়গা ঘুরবেন। এবং আরও একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, খুব উল্লেখযোগ্য সাংগঠনিক একটা সিদ্ধান্ত ঘোষণা করেছেন পার্থ ভৌমিক, যেখানে তিনি বলছেন যে আটটা যে অঞ্চল রয়েছে সন্দেশখালী, সেই আটটা অঞ্চলের জন্য নির্দিষ্টভাবে আটটা কমিটি তৈরি করা হবে, যে আটটা কমিটিতে সাধারণ মানুষের সঙ্গে
কথা বলা হবে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের যে সমস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেইগুলো দেখা হবে, তাদেরকে বাদ দিয়ে অন্য নতুন ব্যক্তিদের কিন্তু কার্যত দায়িত্ব দিয়ে আটটা অঞ্চলের জন্য আটটা পৃথক পৃথক কমিটি হবে এবং সেই কমিটি কিন্তু কার্যত এই মুহূর্তে তারা কাজ চালাবে সন্দেশকালীন, এমনটাও কিন্তু জানিয়েছেন পার্থ ভৌমিক। শ্রীশ, তুমি আমাদের সঙ্গে থাকো। পার্থ ভৌমিক খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেক্ষেত্রে তার যে বক্তব্য যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো বড় নেতাকে তাড়াতে এক সেকেন্ড সময় লাগে না, তাহলে যে অন্যায় করছে তাদেরও তাড়াতে সময় লাগবে না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে বলেছেন। সে কথাই গ্রামবাসীদের উদ্দেশ্যে পার্থ ভৌমিক বলেছেন। কি বলেছেন তিনি একবার শোনাবো, তারপর শ্রীশ তোমার কাছে আসছে। পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে যদি দল থেকে এবং মন্ত্রিসভা থেকে তাড়াতে তৃণমূল বেশি সময় নষ্ট করে না থাকে, তাহলে এলি তেলি গঙ্গা তেলি এইসব খুচরো মস্তান এদের কারোর ক্ষমতা নেই যে তারা তৃণমূল কংগ্রেসে রাজত্ব করুক। এদের তৃণমূল কংগ্রেসে কোনো জায়গা নেই। যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে দল দলগতভাবে, প্রশাসন প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে। কথা বলবো সুরেশি, আমাদের সঙ্গে রয়েছেন সুরেশি। দল দলগতভাবে সিদ্ধান্ত নেবে এবং সেই মতো ব্যবস্থা নেবে এবং প্রশাসন তাদের মতো করে ব্যবস্থা নেবে, সিদ্ধান্ত নেবে। খুচরো মাস্তানের কথা তিনি বলছেন। শিবু উত্তম এই দুজনকে গ্রেফতার করা গেল শেখ শাহজাহানের বিরুদ্ধে মূলত গ্রামবাসীদের বেশি অভিযোগ। শেখ শাহজাহান নিয়ে কি বক্তব্য এই দুই মন্ত্রীর? দেখো, কার্যত যেটা বলছেন যে এই দুই মন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন, পার্থবাবু আমি পার্থবাবুর সঙ্গে কথা বলবো। পার্থবাবু, আপনি এক্ষুনি বললেন যে এলি তেলিদের কোনো জায়গা নেই এবং এই ধরনের যারা অন্যায় করেছেন তাদের সঙ্গে এখানকার মানুষদের মিশতে পর্যন্ত বারণ করেছেন। এলি তেলির মধ্যে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের মধ্যে তিনটে নাম আছে, শিবু উত্তম এবং শাহজাহান। শিবু উত্তমের ক্ষেত্রে প্রশাসনগতভাবে ব্যবস্থা হয়েছে, শাহজাহানের ক্ষেত্রে কী হবে? ওটা তো ইডি দেখছে, ওটা তো রাজ্য পুলিশের ব্যাপার না। আমাদের নেতা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি বলেছেন কলকাতা হাইকোর্ট যদি রাজ্য পুলিশকে নির্দেশ দেয় রাজ্য পুলিশ তার কাজ করে দেখাবে। এটা তো ইডির ব্যর্থতা, আমায় জিজ্ঞেস করছেন কেন? ফলে স্পষ্টত শাহজাহানের যে বিষয়টা, শাহজাহান অ্যারেস্টের বিষয়টা কার্যত পার্থভূমিক তিনি যেটা বলছেন যে এটা ইডির ওপরে ঝাড়ছেন এবং তিনি বলছেন যে এক্ষেত্রে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন কার্যত সেই বার্তা রেস ধরে তিনি বলছেন যে এক্ষেত্রে ইডির হাতে রয়েছে, হাইকোর্টের থেকে যদি তারা নির্দেশ পান তাহলে সেক্ষেত্রে রাজ্য পুলিশ নির্দিষ্ট ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন সেক্ষেত্রে পার্থভৌমিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।